মসজিদ পড়া আর আপনারা গিয়ে দেখুন তারা বাড়ি বাড়ি কালকে রাত্রে আমার ফ্ল্যাগগুলো ফেলে দিয়েছে পরশুদিনও ফ্ল্যাগগুলো ফেলে দিয়েছে আর আমাকে বলছে যে আপনি ডক্টর করতে বাড়ি বাড়ি যেতে পারবেন না আমি যাব আমার অধিকার যাওয়া ওদেরকে কি আপনি চিনতে পেরেছেন আমি চিনতে পেরেছি নাম জানেন ওদের নাম জানি আমি নাম নামগুলো বলুন আমি যাদেরকে চিনতে পেরেছি তাদের নাম বলছি ওরা কি বিজেপির কোয়ে বিজেপি করে নাকি বিজেপি তা শ্রীরাম বলছে নামটা বলুন দেখেন বিশাল বিশাল চক্রবর্তী বাবার নাম বাসু চক্রবর্তী যেগুলো আমি যাচ্ছি দীপ দীপ ভূমি কৃষ্ণ দত্ত সঞ্জীব দাস দুটা সঞ্জীব দাস সঞ্জীব দাসের বাবার নাম ব্রজেন্দ্র দাস ও অভিজিৎ দত্ত বাবার নাম গুরুপদ দত্ত মনা দেবনাথ তার বাবার নাম কি আমি এই কয়টা ছেলেকে চিনেছি ওদের নাম বলেছি কারা কারা আক্রান্ত হয়েছে ওদের নাম ওদের নাম শম্ভু চক্রবর্তী আপনার সামনে কামাল মিয়া টিটন টিটন দাস রনি রনি টাইটেলটা আপনি যদি এগুলি বলি তাহলে তো আবার আমার এক মা আক্রান্ত হয়েছে আমার এক বোন আক্রান্ত হয়েছে এখন যদি নামগুলি প্রকাশ্য করি তাহলে তারা আবার বাড়িতে রনি খুব বিপদের মধ্যে আছে টিটনও আছে আপনারা এই দুইটা নাম কেটে দেবেন আর আমার দুইটা মা বয়স্ক রন্ধবকে 60 বছরের মা ওনাকে যেভাবে তারা কাপড় ধরে হেঁচড়িয়েছে এটাই সে মাতৃজাতি তারা 2018-তে বর্তমান মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন মাদেরকে সুরক্ষা রাখবেন আর উনার গুন্ডা বাহিনী আজকে পৌর নিগমের নির্বাচনে মাদেরকে যেভাবে কাপড়ের আঁচল ধরে টানা হেস্তা করেছেন সিতারে যা যে সিতারে যে রাবণ হরণ করেছিল রাবণ কিন্তু ধ্বংস হয়েছিল আচ্ছা তাদের বিরুদ্ধে কি কোনো থানাতে আপনি এফিডেভিট করা হয়েছে আমি আগে ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি ওদেরকে ডাক্তার আরো 4-5 জন আছে ভয়ে তারা তারা হুমকি দিচ্ছে পুলিশ থেকে আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন পুলিশ 10:30টায় ঘটনা হয়েছে 11:30টায় গিয়েছে যে গিয়ে পুলিশ আমাকে ম্যাডাম আপনি উঠে যান আমি রাস্তায় বসে গেছি আমি রাস্তায় বসে গেছি আমি নিজে একলাই যে আমি রাস্তার বসে গেছি রাস্তায় বসে যাওয়ার পর আমি একলাই স্লোগান দিচ্ছি বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে আমি একাই স্লোগান দিচ্ছি তারপর আমি যখন রাস্তায় বসে গেছি আমি যখন রাস্তায় আন্দোলনে বসে গেছি তখন পুলিশ বাবুরা এসে আজিব বললো আপনি রাস্তা রুখতে পারবেন তাহলে ওনার সামনে পুলিশ বাবুর সামনে যেভাবে আমাকে আমার দলনেত্রী মা মাটি মানুষ এই মমতা ব্যানার্জিকে আর সারা ভারতবর্ষের যুবদের দিশা দিশা দেখানোর যে অভিষেক ব্যানার্জিকে যেভাবে গালি দিয়েছে আর পান্না দেবকে যেভাবে গালি দিয়েছে পুলিশ বাবুদের সামনেই দিয়েছে আপনি বলতে চাইছেন যে পুলিশ থেকে কোনো সহযোগিতা পাননি সহযোগিতা ওদের সামনে ওরা গালি দিচ্ছে ওরা মারতে আসছে ওরা বললো না আমরা অ্যারেস্ট করতে পারবো না ওদেরকে কিছু বলতে পারবো না ওদেরকে কিছু বলতে পারবো না তাহলে সহযোগিতা তারা কি বলেন মহিলা থানা গেলেন মহিলা থানাকে রাস্তা থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসলেন আমি আমি আমার 10 নম্বর ওয়ার্ডের সমস্ত পৌরবাসীদের আমি রক্ষা করব প্রতিশ্রুতি দিয়েছি নেমেছি কাজ করার জন্য আগেও কাজ করেছি আবার কাজ করব আবার কালকে বাড়ি বাড়ি যাব দেখবো আমি বিজেপি কি করেন মানুষ আমাদের পাশে আছে দিদির নাম আমার নাম পান্না দেব 10 নম্বর ওয়ার্ডের মনোনীত মানুষ আমার পাশে আছে হাজার হাজার মানুষ আমার পাশে আছে ये ले मेरा नया फिलिप्स ट्रिमर ये एक चले 6 ऑर्डिनरी ट्रिमर्स के बराबर क्योंकि इसमें है ड्यूरा पावर टेक्नोलॉजी इनोवेशन एंड यू फिलिप्स टेल मी गर्ल व्हाट्स योर नंबर आई एम अ 3 आई एम अ 6 आई एम अ 5 चूज योर राइट हीट विद द फिलिप्स थर्मो प्रोटेक्ट स्ट्रेटनर